ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদের উদ্দেশ্যে প্রথম পরীক্ষামূলক মালবাহী বগি নিয়ে ট্রায়াল ট্রেন ছেড়ে গেছে। শনিবার সকাল 8:41 ভাঙ্গা জংশন থেকে ছেড়ে যায়। এরপরে ট্রেনটি যশোর থেকে আবার ভাঙ্গা ফেরত আসার কথা রয়েছে। এরপর যাত্রীবাহী বগি নিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলার কথা রয়েছে। এর আগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার রেলপথের উদ্বোধন করা হয়। এখন ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 84 কিলোমিটার রেল লাইনের পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে, যা আজ এবং আগামীকাল চলবে। এরপরই বাণিজ্যিকভাবে ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে ঢাকার সাথে যশোর ও খুলনার সরাসরি সংযোগ তৈরি হবে। আমি এখানকার সচিব অফিসার। আজকে আপনার পরীক্ষামূলক ভাবে মানে রোগের উদ্দেশ্যে চালু মানে চলা শুরু হইলো, আপনার এটা আজকে এই সম্ভবত ব্যাক করবে, আবার কালকেও পরীক্ষামূলক ভাবে চালানো হবে। আপনার 30 তারিখ আর 31 তারিখ এই 2 দিন আপনার পরীক্ষামূলক ভাবে ট্রেন চলাচল করবে। আচ্ছা, এতদিন আমাদের ভাঙ্গা এবং রাজশাহী রাজবাড়ি সহ অর্থাৎ দেশের উত্তরাঞ্চল এবং রাজধানী ঢাকার সাথে একটা যোগাযোগ নেটওয়ার্ক ছিল, এখন যশোরের সাথে আমাদের যোগাযোগের শুভ দিগন্ত সূচনা হতে যাচ্ছে। তাই আজকে টেস্ট হিসাবে রেল চলাচল শুরু করলো। আমি মনে করি এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ এবং উত্তরবঙ্গ রাজশাহী নাটক বগুড়া এবং পুরো দেশের একটা বৃহত্তর অংশ রেল যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে। এই জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশনে। কয়েক মাস আগে ভাঙ্গা থেকে ঢাকার অংশের 82 কিলোমিটার রেলপথের উদ্বোধন করা হয়। পদ্মা সেতু রেলিং প্রজেক্টের দ্বিতীয় ধাপে এখন ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 84 কিলোমিটার রেল রাস্তার নির্মাণ কাজ শেষ হয়েছে। তারই আজকে থেকে আসলে ট্রেনের ট্রায়াল শুরু হয়েছে। ঠিক সকাল 8:41 ভাঙ্গা থেকে প্রথম ট্রায়াল ট্রেনটি ছেড়ে যায়। রেলওয়ে অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 30 এবং 31 মার্চ এই 2 দিন আসলে ভাঙ্গা থেকে পরীক্ষামূলকভাবে যশোরের রূপদিয়া পর্যন্ত ট্রেন চলাচল করবে। এরপরেই হয়তো খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের মধ্যেই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করবে। এর ফলে যশোরের সাথে সরাসরি ঢাকা যুক্ত হবে রেলের মাধ্যমে। এর ফলে ভারত এবং বাংলাদেশ এছাড়াও যশোরের যে স্থল বন্দর রয়েছে বেনাপোল বন্দর, এর সাথে যোগাযোগের নেটওয়ার্ক আসলে রেলের মাধ্যমে হওয়ার ফলে দেশের অর্থনীতির যে বড় একটি প্রবৃদ্ধি হবে বলে আশা করছে অর্থনীতিবিদরা। এছাড়াও দক্ষিণ অঞ্চলের লাখো মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন এখন বাস্তবে রূপান্তরিত হলো। ফরিদপুরের ভাঙ্গা থেকে সোহাগ মতবর।